নমস্কার, সরকারি কর্মচারীদের ডিএ ও স্থায়ী পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চলছে ও খাদ্য ভবনে কর্মী সংকোচনের বিরুদ্ধে আন্দোলনের তীব্রতা দেখে সরকার টিফিন টাইমের সরকারি কর্মচারীদের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। দেখুন, মেমো নম্বর দেওয়া আছে ডেট 20 মে 2023। এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা আছে টিফিন ব্রেক 1:30 থেকে 2 পর্যন্ত, টিফিন পারপাস ছাড়া অন্য কিছু করা যাবে না। এই বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ জানান সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। তারা এই ব্যাপারে কি বলেছেন দেখুন। দেওয়া হয় টিভি নার্সে, তাহলে আগামী দিনে রেফেক বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা মালিক শ্রেণীরা তারা সরকারের অর্ডার দেখাবে যে সরকার তার কর্মচারী শিক্ষকদের টিভি নার্সে করতে দেয় না। কেন, সরকার হচ্ছে একটি আদর্শ মডেল গভর্নমেন্ট, সরকার যেটা করে সেটা সবাই রাজ্যবাসী বা দেশবাসী সেটাকে ফলো করে। এইটাই মালিক শ্রেণীর সঙ্গে একসঙ্গে বোঝাপড়া হয়েছে সরকারের, যে আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা এমার্জেন্সির দিকে যাওয়ার পরিকল্পনা, যাতে কেউ প্রতিবাদ না করতে পারে, তার বক্তব্য না বলতে পারে, এই জায়গা থেকেই এই জিনিসটা পরিকল্পনা। এবং এই বিষয়ে আমাদের টিভি নাওয়ার্সের ব্যাপারে আমাদের কি ডিটেলসে আমাদের সৌমেন বলবে। গতকাল যে অর্ডার সরকার বের করেছে যে টিফিন টাইমে কর্মচারী শিক্ষকরা শুধুমাত্র টিফিন করবেন, এখন 1:30 থেকে 2 টিফিন টাইম কর্মচারী শিক্ষকদের নিজস্ব সময়, সেই সময় তারা টিফিন করবেন না, বই পড়বেন না, তারা পাশের সহকর্মীর সাথে কথা বলবেন, এটা কি করে সরকার ঠিক করে দেয়? এই ধরনের একটি স্বৈরাচারী যে আদেশনামা, আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা মনে করি যে অবিলম্বে এটিকে প্রত্যাহার করতে হবে। এবং আমরা খুব অশনি সংকেত দেখছি যে আসলে রাজ্য সরকার সমস্ত ধরনের ট্রেড ইউনিয়ন কার্যকলাপ সরকারি দপ্তরে এবং বেসরকারি দপ্তরে সেটা নিষিদ্ধকরণের দিকে যাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষেত্রে সরকারি বেসরকারি টিফিন টাইমে শ্রমিক কর্মচারীরা তারা ট্রেড ইউনিয়নের কার্যকলাপ করে, সেটা মিটিং হতে পারে, লিফলেট বিলি হতে পারে, বক্তব্য রাখা হতে পারে, তার উপরই সরকার সরাসরি আঘাত আনছে। এবং এটি একটি এমার্জেন্সি যে সিচুয়েশনে যে ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটা তৈরি হয়েছে, এর তীব্র প্রতিবাদ সব জায়গা থেকে হচ্ছে। এবং আমাদের কাছে খবর আছে যে শাসক দলের যারা ট্রেড ইউনিয়নের নেতৃত্ব, যারা বেসরকারি ক্ষেত্রে আছে, তারা অত্যন্ত উদ্বিগ্ন। তার কারণ বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে দৈনিক মজুরি আপনারা জানেন 200 টাকা কম সারা ভারতবর্ষের থেকে পশ্চিমবঙ্গে, এবং চা বাগান থেকে শুরু করে জুট মিল থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে শ্রমিকরা ধীরে ধীরে তারা তৈরি হচ্ছে তাদের এই যে মিনিমাম ওয়েজ রিভিশনের জন্য, এবং সেখানে শাসক দলের ট্রেড ইউনিয়ন নেতৃত্ব সেখানে অনেক জায়গায় আন্দোলন গড়ে তুলছে। ফলে সরকারের এই পদক্ষেপ সামগ্রিকভাবে ট্রেড ইউনিয়ন আন্দোলন বন্ধ করার দিকে যাচ্ছে, এবং কর্পোরেট এবং মালিকদের সাথে যোগসাজশ করে সরকার ট্রেড ইউনিয়ন কার্যকলাপ নিষিদ্ধ করার দিকে যাচ্ছে। সারা ভারতবর্ষে প্রতিবাদ চলছে, এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সোমবার দিন আমরা এই অর্ডার তো মানবই না, আমরা সোমবার থেকে টিফিন টাইমে সমস্ত দপ্তরে লাগাতার বিক্ষোভ চলবে টিফিন টাইমে, এবং এই অর্ডার আমরা বাতিল করার দাবি জানাবো, এবং সারা ভারতবর্ষে আমরা পৌঁছে দেবো যে এই রাজ্য সরকার কি স্বৈরাচারী আদেশনামা বের করেছে। তার আগে একটা কথা বলে দিতে চাই, অর্ডারগুলো যেরকম স্বৈরাচারী সেরকম হাস্যকর। একটা অর্ডারে বলা হচ্ছে কর্মবিরতি, কর্মবিরতি মানুষ কোথায় করবে? অফিসে গিয়ে কর্মবিরতি করবে। তাকে কোন কোন ব্যাপারে ছুটি নেওয়া যাবে না সেই অর্ডার দিচ্ছেন মনোজ পণ্ডব, আর যে ছুটিগুলো দিচ্ছেন সেই জায়গাটায় দিচ্ছেন না, তা সেই নিয়ে একটা কথা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আমরা অবশ্যই বলতে চাই 24 তারিখের কার্যক্রমের আগে। সেটা হলো এইখানে যেভাবে আমাদের ছুটিগুলো মানে যেইখানে প্রিভিলেজগুলো নষ্ট করা হচ্ছে, সেগুলো নষ্ট করা হয় একমাত্র কোনো ডিজাস্টার হলে কিংবা এমার্জেন্সি হলে।